বিশ্বকাপ উদ্বোধনের সময় তেলাওয়াত করা হয়েছে এটি এক বছর আগে একটি স্টেডিয়াম উদ্বোধন করার সময় ভিডিও ওই খেলার আগেই শুধু তেলাওয়াত হয়েছে বিদায় বিশ্বকাপের একটা প্রচারণায় আমরা নিজেরা নেমে পড়লাম আপনি কি একবার চিন্তা করেননি যে বিসমিল্লাহ বলে কেউ যদি মিথ্যা কথা বলে তো বিসমিল্লা বলে মিথ্যা কথা বলা যেমন জায়েজ হয়ে যাবে না ঠিক একইভাবে কোরআন তেলবাদ করেও যদি কেউ হারাম কাজ করে সেই কাজকে কিভাবে আপনি উৎসাহিত করতে পারেন হাজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেন নবজি সাল আলী আসলাম ইসাদ করেন আমার উন্মতের উপরে এমন একটি দিন আসবে লাব ক মিনাল ইসলাম ইসমোহ ওয়ালাব ক মিনাল কোরআন ইসমোহ যখন ইসলাম শুধুমাত্র নামই থাকবে এবং কোরআন শুধুমাত্র একটি রসম হিসেবে পড়া হবে অর্থাৎ তারা কোরআন তেলাওয়াত করবে বটে কিন্তু কোরআন অনুযায়ী আমল করবে না তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে বটে কিন্তু মুসলমানদের যে রীতিনীতি বা ইসলামের যে আদর্শ সেটা তারা অনুসরণ করবে না এমন একটি দিন আসবে আমার মনে হয় সেই দিন চলে এসেছে আজকে নবীজি সাল্লাহু আলি ভবিষ্যৎবাণী আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বিশ্বকাপের মতো একটি আয়োজন যেখানে জুয়া খেলা হচ্ছে যেখানে খেলোয়াড়রা তাদের সতর হলে অর্থাৎ হাটু উন্মুক্ত করে তারা খেলাধুলা করতেছে যেখানে গান বাজনা হচ্ছে যেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা হচ্ছে যেখানে অনেক ধরনের হারাম কাজ একত্রিত হচ্ছে সেই সমস্ত কাজকে আমরা বর্তমানে আনন্দ বিনোদনের মাধ্যমে সে বেছে নিয়েছি আবার এটাকে ইসলামীকরণের চেষ্টা করছি এবং যে দুটি কথা বলা হচ্ছে যে বিশ্বকাপ উদ্বোধনের সময় কোরআন তাল করা হয়েছে এটি এক বছর আগে একটি স্টেডিয়াম উদ্বোধন করার সময় ভিডিও এবং যে চারজন বিদর্মী মুসলমান হয়েছে এটাও আজকে থেকে প্রায় ছয় বছর আগের ঘটনা এখন এই মিথ্যা প্রভাকানটা যখন আমরা করছি তখন কি আমরা অমুসলিমদের সাথে ইসলামকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি না আরো ইসলামকে আরো হাসি ঠাট্টা তামাশা জিনিস বানাচ্ছি বিদর্মীরা আমাদের এই সমস্ত বোকামি দেখে কি তারা হাসাহাসি করছে না ইসলামকে নিয়ে তারা ব্যঙ্গ করার একটা সুযোগ পাচ্ছে না আপনি খেলাকে একটি বিনোদন হিসাবে আপনি দেখেন এটি সময়ের অপচয় আপনি একটি হারাম কাজ দেখতেছেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন কিন্তু আপনি আপনি এই হারাম কাজ দেখার পরে যদি মনে করেন কাতার তো ইসলাম প্রচারের অনেক ব্যবস্থা করছেন তারা জায়গায় জায়গায় বিল বোর্ডে নবীজি সাল্লা সাল্লামের বাণীগুলি লিখে রেখেছে কোরআনের বাণীগুলি লিখে রেখেছে তো যেখানে বাইশ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মধ্যে অর্ধহারে অনাহারে দিন যাপন করছে যেখানে আফ্রিকার দেশে দেশে দুর্ভিক্ষ চলে যেখানে আমাদের দেশের মুসলমানরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাগর পারি হতে গিয়ে নিজেদের শরীর সমাধি ঘটায় বিলিয়ন ডলার খরচ করে কাতার কোন ইসলাম করতে এটা এটা আমার জানা নাই কিন্তু আমরা এটাকে এখন এভাবে প্রচার করতেছি যে মুসলমানদের বড় একটি বিজয় বিশ্বকাপ আয়োজন করা এটা প্রত্যেকটা দেশের জন্য এটি একটি ভৌগোলিক রাজনীতির অংশ বিশ্বকাপ আয়োজন করে কাতার নিজেদেরকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রেজেন্ট করতেই পারে কিন্তু আমরা এটাকে ঐ পর্যন্ত সীমাবদ্ধ কেন রাখছি না হ্যাঁ কাতার কিছু সফলতাও আছে কাতার সমকামিত তাকে নিষিদ্ধ করেছে কাতার বলেছে যে আমরা এক মাসের জন্য আমাদের দিনকে আমরা বিক্রি করব না এটা একটা সাহসী বক্তব্য কিন্তু যখন আপনি পতাকা নিয়ে মারামারি করেন যখন আপনি পতাকা নিয়ে প্রতিযোগিতা করেন যে ওই দলের সাপোর্টার এত বড় দীর্ঘ পতাকা বানিয়েছে আমার দলের সাপোর্টাররা আমরা আরো বেশি বড় পতাকা বানাবো আপনি খেলাকে খেলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতেন কিন্তু আপনি এটাকে জার্সি গায়ে দিয়ে আরেকজন মুসলমান যে আপনার বিপরীত কোন দলের সাপোর্টার তাকে নিয়ে আপনি ট্রল করছেন মজা করছেন তার সাথে বাজি ধরছেন পতাকা টানানো নিয়ে মারামারি কাটাকাটি হচ্ছে প্রত্যেকটা বাড়ির ছাদের মধ্যে পতাকা টানাতেই হবে পতাকার এত লম্বা হতে হবে আমার পতাকাটা হতে হবে এই যে সমস্ত বাড়াবাড়িগুলি আমরা করছি এই বাড়াবাড়ি কি আমাদেরকে তাদের সম্প্রদায়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে না অনেক খেলোয়াড়দের ফলোয়ার যারা আছে তারা বলে আমি তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো বিশ্বকাপ নিয়ে মুসলমানরা যেভাবে হুম লিখে পড়েছে তাতে তো নবীজি সাল্লাহ ইসলামের ওই হাদিসটা আমরা তাদের বেলায় বলতেই পারি যে মানতাবাহিক হুম যে যে কোন অনুসরণ করে সেই সম্প্রদায় ভুক্ত অথচ আমরা যখন বিজ্ঞান নিয়ে আমরা চিন্তা করার দরকার ছিল আমরা মুসলমানরা কিভাবে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমাদের যোগ্যতা আমাদের কোয়ালিফিকেশন আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে যখন আমরা বিশ্ব শাসন করার কথা সেখানে আমরা এই বিশ্বকাপ নিয়ে আমরা মাতামাতি করে আমাদের মূল্যমান সময় নষ্ট করছি নবীজি করেছেন মিন হুসনে ইসলাম ইলমান এই তর্ক হুম ইসলামের সৌন্দর্য হচ্ছে মুসলমানরা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে আমাদের কত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে আমাদের কত মেধা নষ্ট হচ্ছে আমরা তর্ক করে আমাদের মুসলমান ভাইদের সাথে আমরা বাজি ধরতেছি মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সত্যতা পোষণ করছি খেলাধুলাকে নিয়ে অতিরঞ্জিত করা এটা কখনোই মুসলমানদের জন্য শোভা পায় না আমরা মুসলমান হিসেবে আমাদের সময়ের অনেক মূল্য আছে আমরা আমাদের সময়কে কাজে